ভোটের নামে প্রহসন চলছে। গতকাল রাত থেকে কংগ্রেসের পোলিং এজেন্টদের বাড়িঘরে গিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। তাদের বাড়িতেও হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সারা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছে। ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার এমনই অভিযোগ জানালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্দি জোটের প্রার্থী আশিস কুমার সাহা। আগরতলা শহরে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত থেকে এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেন, ভোট শুরু হতে বিভিন্ন স্থানে ইন্দি জোটের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সামনে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছে বিজেপির গুন্ডা বাহিনী। প্রতাপগড়, সূর্যমণিনগর, রামনগর, বনমালীপুর, বিলুনিয়া, সোনামুড়া, উদয়পুর, থনপুর সহ সারা রাজ্যের থেকে এ ধরনের ঘটনার খবর আসছে। কংগ্রেসের তরফে ইতিমধ্যে পুলিশ অবজারভার এবং নির্বাচন কমিশনে বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জোট প্রার্থী আশিস কুমার সাহা। কি বলবেন আর সার্বিক পরিস্থিতি কি রকম মনে করছেন? ভোটের নামে প্রহসন চলছে। গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের, তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া, তাদের বাড়িতে গিয়ে হামলা করা সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে। এখানে চারটি বুথ, তিনটি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমি এসপিকে জানিয়েছি, আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি, এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশান হয়েছে। আরও নিজে বলেছে যে আমি পোস্ত বিশ্বমণি থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো। এখন অবধি আমি বসেছিলাম, আমি এই মাত্র এসেছি, 7:30 আমার ভোট দেওয়ার কথা। আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা, প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা, রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা। আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে, বিলোনিয়া থেকে খবর পেয়েছি, সোনামুড়া, ধনপুর, সারা রাজ্য জুড়ে উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া, একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমি যাচ্ছি, কিছু কিছু সেন্টারে যাব এখন, তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলব। পোলিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে শুক্রবার অভিযোগ জানিয়েছেন সাত রামনগর উপনির্বাচন কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসও। আগরতলা শহরের রামপুর এসবি স্কুলে এদিন ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। তারপর জানিয়েছেন বুথ থেকে ইন্ডিয়া জোটের পোলিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। 26টা বুথ পরিদর্শন করে মাত্র একটা বুথে নিজেদের এজেন্ট পেয়েছেন তিনি। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে বুথের 200 মিটারের মধ্যে জটলা করেছেন অজ্ঞাত পরিচয় যুবকেরা। বাম কংগ্রেস দলের পোলিং এজেন্টদের ছাড়া সর্বত্র এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে শুক্রবার অভিযোগ জানিয়েছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। কি দেখলেন আজকে? এখন পর্যন্ত আমি 26টা বুথে গেছি, একটা বুথে আমার এজেন্ট আশিসবাবুর এজেন্ট আছে, বাকি 25টা বুথে আমাদের কোনো এজেন্ট নেই, তাড়িয়ে দেওয়া হয়েছে। বললাম আমি প্রিসাইডিং অফিসারদের, এখানে যখন আমি ঢুকছিলাম একজন 80 বছরের ভোটারকে টেনে নিয়ে যাচ্ছিল দুজন যুবক, আমি তাদের দূর দিতে চাই না, আমি ওনাকে ধরলাম, আপনাকে কী করছে? ওই আমাকে নিয়ে যাচ্ছে, জোর করে লাইনে দাঁড়িয়েছে, এই চলছে আর বিভিন্ন বুথের সামনে জটলা। নিয়ম নেই, 200 মিটারের মধ্যে জটলা বেঁধে রাখা, বাধা দেওয়া হচ্ছে। এজেন্ট ছাড়া ভোট হলে যা হয় তাই হবে, আমি দিনের শেষে কথা বলবো। আমি যাচ্ছি, ভোটের এই হচ্ছে চিত্র উইদাউট পোলিং এজেন্ট। হ্যাঁ, পোলিং ইজ বিইং কমেন্সড, হোয়াট ক্যান আই সে? ইলেকশন, ইজ ইট পসিবল? অ্যাবসলিউটলি। পোলিং এজেন্টদের মারধর করার অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে শুক্রবার দুপুরে স্মারকলিপি জমা দেন ইন্ডি জোটের এক প্রতিনিধি দল। জোটের তরফে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী আশিস কুমার সাহা এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী রতন দাস ছাড়াও এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাম নেতা পবিত্র কর, মানিক দে এবং নারায়ণ কর। ইন্ডিয়া জোটের একটা ডেলিগেশন আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক, সিইও এবং আমাদের আরও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আরুর সঙ্গে আমরা দেখা করি। আমাদের এই ডেলিগেশনে অ্যাপয়েন্টেড চেয়ারম্যান এক্স এমপি নারায়ণ কর, আমাদের ফর্মার মিনিস্টার মানিক দে, পবিত্র কর এবং সাত রামনগর উপনির্বাচনের
ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস সহ আমরা সেখানে গিয়ে এই গতকাল রাত থেকে, এটা গত দুদিন ধরেই এই প্র্যাকটিসটা চলছে, বিভিন্নভাবে ভোটারদেরকে ভয় দেখানো, সম্ভাব্য পোলিং এজেন্ট যারা বিগত দিনে আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এই পর্বটা চলছিল গতকাল রাত অবধি। অনেকের বাড়িতে গিয়ে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। আজকের সকাল থেকে যখন পোলিং এজেন্টরা সমগ্র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, রামনগর উপনির্বাচনের সমস্ত পোলিং এজেন্টরা যখন পোলিং স্টেশনে মুভ করছে, কেউ পোলিং স্টেশনের ভেতরে ঢুকেছে, কেউ পোলিং স্টেশনের দিকে যাচ্ছে, এবং ভেতরে ঢোকার পর মক পোল হয়েছে, সেই পরিস্থিতিতেও অনেককে মারধর করে বের করে দেওয়া হয়েছে। সেখানে যে ইলেকশন কমিশন আমাদেরকে এনশিওর করেছিল, বিশেষ করে সিইও বলেছিল যে থ্রি টায়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। দেখা গেছে যখন এই ঘটনা ঘটছে শুধু গুটি কয় মানে পোলিং স্টেশনটাকে পাহারা দেওয়ার জন্য বা পোলিং বুথের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের, তাদের সিকিউরিটির জন্য যে পুলিশ অফিসাররা ছিল, কিন্তু রাস্তা দিয়ে যখন যাচ্ছে পোলিং এজেন্ট বা ভেতরে ঢোকার পর তাদেরকে কোনো রকম সিকিউরিটি প্রদান করা হয়নি বলেই তারা পোলিং বুথ থেকে বেরিয়ে আসতে হয়েছে। এখন অবধি আমরা প্রায় মানে 1674টা বুথের মধ্যে প্রায় আমরা 1500-র উপরে পোলিং এজেন্ট সারা রাজ্যে আমাদের ছিল। এখনও আমরা 1/3 পোলিং এজেন্ট বিভিন্ন জায়গায় আছে শুনতে পাচ্ছি, তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মূলত ম্যাক্সিমাম পোলিং এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে। ভোটাররা যাচ্ছে বাছাই করে করে, কংগ্রেস কমিউনিস্ট ভোটারদের, তাদেরকে সেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি মানে হুইল চেয়ারে করে ভোট দিতে গিয়েছে মহিলা, তাকেও সেখান থেকে অ্যাসল্ট হয়ে তার ছেলে সহ তার পুত্রবধূর সহ তাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে এবং এখন হসপিটালে গেছে মা ও ছেলে। এটা নরসিংহর থানার সামনে, হ্যাঁ, এবং এটা নরসিংহর পিএসসির সামনে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।